তাদের নিউজের চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ। গত 22 ফেব্রুয়ারি আমরা রেড ক্রস সোসাইটিতে স্টেট কমিটির মিটিং আমরা করেছিলাম এবং ওই মিটিং থেকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম, যেহেতু আগরতলা শহরে আইন সংক্রান্ত কোনো বিষয় নিয়ে আমরা এখনই কর্মসূচি করতে পারছি না, যেহেতু আমরা পুলিশ প্রশাসনের কাছে আবার গণঅবস্থান চালানোর জন্য আবেদন করেছিলাম কিন্তু পুলিশ প্রশাসন থেকে সেটাকে রিজেক্ট করে দেওয়া হয় এবং পরবর্তীকালে এটাকে নিয়ে আমরা হাইকোর্টে মামলা করেছি এবং আগামী 1 তারিখ সেটার হিয়ারিং হবে, এটাই অপেক্ষায় আছে আগরতলা। কিন্তু আমরা আগরতলা শহরকে বাদ দিয়ে রাজ্যের সর্বোচ্চ স্তরে যে কোনো অঞ্চলে আমরা কর্মসূচি করার জন্য একটা সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং আগামী 5 মার্চ থেকে একটা কর্মসূচি আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, সেটা ABC এরিয়ার মধ্যে হবে কিন্তু জায়গাটা এখনও ঠিক হয়নি। আজকে আলোচনাক্রমে আমরা জায়গাটা ঠিক করব কোনখানে হবে, সেই কর্মসূচিটা হবে রিলে হাঙ্গার স্ট্রাইক। এটা যতক্ষণ না পর্যন্ত রাজ্য সরকার আমাদের প্রতি যদি যথোপযুক্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ না করে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন কর্মসূচি কিন্তু চলবে, কারণ আমরা কোনো দোষ করিনি এবং আমাদের কোনো দোষে আমাদের চাকরি চলে যায়নি। চাকরিটা যেদিনই চলে যায় সেটা সম্পূর্ণ সরকারের দায়ী এবং সরকারকে সেটা আবার আমাদেরকে আমাদের অধিকার ফিরিয়ে দিতে হবে। সেই দাবিটাকে নিয়ে আমরা আগামী 5 তারিখ থেকে রিলে হাঙ্গার স্ট্রাইক শুরু করব। কারণটা হলো রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী কয়েকদিন আগেও বলেছিল আপনাদের মিডিয়ার সামনে যে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের রায়ে কোনোখানে 10,323 উল্লেখ নেই লেখাটা। এখন আমরা রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আপনাদের মিডিয়ার মাধ্যমে প্রশ্ন করতে চাই যে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের রায়ে কতজন শিক্ষককে নিয়ে জাজমেন্টটা দেওয়া হয়েছিল। তার মধ্যে একটা জিনিস আমরা বারবার তুলে ধরেছি যে 58টা পিটিশনের মধ্যে রাজ্য সরকার এখনও শুধুমাত্র 57টা পিটিশনকে ইমপ্লিমেন্ট করে বাকি যে 1টা পিটিশন সেটাকে ইমপ্লিমেন্ট করেনি। কারণটা হলো দীপক গুপ্তার জাজমেন্টে 121 প্যারাকে যদি মান্যতা দেয় সব সিলেকশন প্রসেসকে যদি সেটে সেট করা হয়, তা 58টা পিটিশনের মধ্যে যে সমস্ত সিলেকশন প্রসেসকে নিয়ে চ্যালেঞ্জ করা হয়েছিল সেই সমস্ত সিলেকশন তো বাতিল হওয়ার কথা ছিল, সেটাকে কেন করেনি? আইনের কোনো কারণে যদি 1টা রিট পিটিশনকে রেস্কিউ যদি করতে পারে, আমাদের মধ্যে যে সমস্ত রিট পিটিশন শুধু সিলেকশন প্রসেসকে নিয়ে হয়েছে সেগুলিকেও তো ওইভাবে রেস্কিউ করতে পারে রাজ্য সরকার যদি চেষ্টা করে, সেটাই। এবং ইদানিং আপনারা আরেকটা জিনিস লক্ষ্য করেছেন কোর্টে যে সর্বশিক্ষা শিক্ষকরা রেগুলার হয়েছে, আমরা খুব ধন্যবাদ জ্ঞাপন করি আইন ব্যবস্থার উপর, কারণ অধিকার পাওয়ার সবাই ভারতের নাগরিক হিসাবে ফান্ডামেন্টাল রাইটস আদায় করার জন্য যে কোনো উপায়ে আন্দোলন করতে পারে সেটাও তাদের একটা অধিকার আদায় হয়েছে সেটা আমরা বলবো। ঠিক আমরা আমাদের প্রতিও যদি ন্যায় বিচার হয় সেটা আমরা আদালতের কাছেই হোক বা সরকারের কাছেই আমরা আহ্বান করবো, যাতে ডিসক্রিমিনেশন কোনোভাবেই যাতে না হয় সেটাই আমাদের আজকে এই আলোচনা সভা থেকে আমরা ঠিক করব। আগামী দিনে আমরা কোন অঞ্চল থেকে কতজন সদস্যকে নিয়ে আমাদের আগামী দিনের কর্মসূচিতে অংশগ্রহণ আমরা করাইতে পারবো সেটা। ABC কে কেন বাছাই করা হলো এটা জিনিসটা হলো এইরকম, আগরতলা শহরকে বাদ দিলে পরে সর্বস্ব অঞ্চলে এই 10,323 শিক্ষক শিক্ষিকা আছে এবং সবচেয়ে বেশি যদি বলি আমরা যে জনজাতি অংশের শিক্ষক জনগোষ্ঠী সবচেয়ে বেশি এফেক্টেড, কারণ রাজ্য পূর্ণ রাজ্য হওয়ার পর আমাদের ত্রিপুরা রাজ্যে কখনো এত সংখ্যায় একসঙ্গে চাকরি পায়নি জনজাতি অংশে, এই প্রায় 3,500-এর মতো এখানে। কিন্তু চাকরি চলে যাওয়ার পর একদিকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে উপজাতি অঞ্চলে, আরেকদিকে শিক্ষাক্ষেত্রেও আমরা আরও বেশি পিছিয়ে যাব। এই সমস্ত বিষয়টাকে নিয়ে ওই সমস্ত অঞ্চলের জনগোষ্ঠীকে আমরা সচেতন করতে চাই, যেহেতু আমাদের এই জনগোষ্ঠীর একটা বৃহৎ অংশ যদি কর্মচ্যুতি হয়ে যায় একদিকে অর্থনৈতিকভাবে ক্ষতি হবে, আরেকদিকে ABC এরিয়ার স্কুলগুলির মধ্যে শিক্ষক শূন্যতা হয়ে যাবে, যার কারণে আমরা ওই সমস্ত অঞ্চলে যে সমস্ত জনসাধারণ
বা বিভিন্ন এনজিও বা রাজনৈতিক দল তাদেরকে আমাদের এই দাবি আদায়ের জন্য যাতে সোচ্চার তারাও হয় তাদের জন্য সচেতনের লক্ষ্যে আমরা এই অঞ্চলের মধ্যে করতে যাচ্ছি। আমাদের এই দাবিটা সম্পূর্ণ অরাজনৈতিক এবং এটার সঙ্গে কোনো নির্বাচনের কোনো সম্পর্ক নেই, কারণ আমরা দীর্ঘদিন নিয়ে এই আন্দোলন করে যাচ্ছি। কারণ আপনারা জানেন ইতিমধ্যেই আমাদের থেকে প্রায় 86 জন এই পৃথিবী ছেড়ে চলে গেছে, এর মধ্যে আরও মানসিকভাবে আক্রান্ত। কারণটা হলো এই যে মার্চ মাস বিভিন্ন ব্যাংক থেকে আমাদের যে কর্মচারী শিক্ষকরা লোন নিয়েছিল এখন চাপ দিচ্ছে, এবং লোন নিতে গিয়ে অনেকেই ল্যান্ড মর্গেজ দিয়েছিল সেটাকে এখন এই মার্চ মাসের মধ্যে ব্যাংক থেকে প্রচণ্ড চাপ দেওয়া হচ্ছে। যদি ইতিমধ্যে রাজ্য সরকার কোনো কিছু একটা সিদ্ধান্ত যদি গ্রহণ না করে এইরকম আরও মানসিকভাবে আক্রান্ত হয়ে আরও আমাদেরকে ছেড়ে চলে যাবে, যার কারণে আমরা রাজ্য সরকারকে এখনও আহ্বান করছি যদি রাজ্য সরকার আমাদের জন্য সঠিক দিশা যদি কাজ করে কিন্তু আমরা এই আন্দোলন করতে যাচ্ছি করবো না। কারণটা হলো রাজ্য সরকারের উপর সম্পূর্ণ আমরা বিশ্বাস রাখি, যদি রাজ্য সরকার আমাদের প্রতি যদি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে কিন্তু আমরা আন্দোলন করবো না। আর যদি রাজ্য সরকার এখনো পর্যন্ত আমাদের সমস্যার সমাধান করার জন্য কোনো উদ্যোগ গ্রহণ না করে কিন্তু আন্দোলন ছাড়া আমাদের অন্য কোনো রাস্তা নেই। কারণ আমাদের রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী যখন মহাকরণে ওনার সঙ্গে আমরা মিলিত হয়েছিলাম, উনি মৌখিকভাবে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল ওই দিন যে 1 থেকে 2 মাসের মধ্যে আমাদের এই সমাধান করবে। 3 অক্টোবরের পর আজকে ফেব্রুয়ারি প্রায় চলে যাওয়ার পথে এই মধ্যেও রাজ্য সরকারের তরফ থেকে কোনো কিছু গ্রহণ করা হয়নি, যার কারণে আমরা আবার আমাদের আন্দোলনমুখী করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।